আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হইলাম। আর দেখতে পাইতেছেন আমার আজকের ভিডিওর মূল বিষয়। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে পুরান মার্কেট, সৌদিয়ান পুরান মার্কেট বা সৌদি আরবের পুরান মার্কেট বা হারেজ মার্কেট, যদিও সৌদি আরবে এটা হারেজ মার্কেট বলে। তো যাই হোক, আমরা যেহেতু বাঙালি, বাঙালি ভাষায় বলি পুরাতন মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যত যাবতীয় যা কিছু আছে সবই কিন্তু পুরাতন। তো সেই মার্কেটে প্রতি শুক্রবার আর কি এই হাটটা লাগে। তো আমিও চলে গিয়েছিলাম দেখার জন্যে আয়েশার বাবার সাথে। আয়েশার বাবা নিয়ে গিয়েছিলেন, তো দেখতে গিয়েছিলাম যে আসলে এরকমটা তো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই আছে বা প্রত্যেকটা দেশ বা গ্রামেই আছে, তাই না? পুরাতন জিনিস বিক্রি হয়। তো সেই সূত্রে আমি যেহেতু সৌদি আরবে আসছি, তো আয়েশার বাবা যখন বললো যে চলো পুরাতন মার্কেট থেকে ঘুরে আসি, দেখে নে, দেখাই নিয়ে আসি তোমাকে, তো সেই ওনার কথা অনুযায়ী আর কি চলে গেলাম। তো এই যে দেখতে পাইতেছেন, এই যে এখান দিয়ে কত কিছু, মানে জুতো, কাপড় চোপড়, সাংসারিক জিনিসপত্র, এই যে দেখতেই পাইতেছেন। আর এই যে দেখতে পাইতেছেন একটা আইফেল টাওয়ারের মতো, হয়তো কোনো ব্যক্তি খুব শখ করে বানিয়েছিলেন, তার শখ হয়তো বা মিটে গেছেন, এখন বাজারে বা হাটে উঠাইছেন বিক্রি করার জন্যে। এই যে পাশটাতে প্রেশার কুকার, রান্না করার জন্য হাঁড়ি পাতিল। তবে যাই হোক না কেন, আমার কাছে কিন্তু মানে ইয়াটা ওই যে ফ্লাস্কগুলা, মানে চা খাওয়া বা গরম পানির জন্য বাচ্চাদের জন্য যেটাই বলুন না কেন, ফ্লাস্কগুলার ডিজাইনগুলো ভালো লাগছে। মানে এক একটা ফ্লাস্ক যে কত রকমের ডিজাইন করে বানানো, দেখুন। আমার কাছে ফ্লাস্কগুলো খুব ভালো লাগছে দেখতে আর কি, অনেক সুন্দর। অনেক রকম ওই যে চা বানানোর কেটলি, সুন্দর সুন্দর সব মডেল, সুন্দর সুন্দর সব ডিজাইন। যাই হোক, কষ্ট করে গিয়ে ভিডিও করাটা সার্থক হবে যখন কিনা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল, যে পাশটাতে কাপড় চোপড়ে ভরপুর, যার যেটা লাগতেছিল সে সেটা কিনতেছিল আর কি। আমার এখানে যাওয়ার একমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে আমি এখানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই জানাই যাবেন। এই যে দূরে দেখতে পারতেছেন বড় একটা খামচা বা গাবলার মধ্যে যেটা বলেন না কেন, এগুলো কিন্তু খড়ি, এগুলোও কিন্তু বিক্রি হচ্ছে। যার যেটা পছন্দ হচ্ছে সে সেখানে গিয়ে বেছে বেছে আর কি নিয়ে আসতেছে। দেখুন কত ঘড়ি। বাচ্চাদের খেলাধুলার জিনিস, সাইকেল, মানে এভরিথিং, যা যা লাগে না কেন পুরাতন মার্কেটে সবই আছে। তবে একটা কথা, এখানে কিন্তু শুধু পুরাতন জিনিসই না, নতুন জিনিসও বিক্রি হচ্ছে। পাশে পাশে দোকান আছে নতুন জিনিসের, যে কাপড় চোপড় এগুলো অবশ্য পুরাতন মানে সবই পুরাতনই ছিল। এই পাশটাতে সামনে আছে, ওই পাশটাতে কিছু কিছু নতুন হাঁড়ি পাতিল বা নতুন জুতা, এরকম অনেক কিছুই ছিল, নতুন ব্যাগ ট্যাগ, এগুলো বিক্রি হচ্ছিলো। সে শুধু যে পুরাতন মার্কেটের পুরাতন জিনিসই তা না, কিছু কিছু মাঝখানে মাঝখানে দেখলাম যে নতুন নতুন জিনিসও আছে। তা আমি তো এটা চারপাশ দিয়ে, মানে হাটের চারপাশ দিয়ে ঘুরতেছিলাম। এই পাশটাতে তখন একটু ভিড় কম ছিল, মানে ঘুরে ঘুরে আমি যে ভিডিও বানাতেছিলাম এর জন্য যে ভিড়, একটু ভিড় কম আছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাইতেছেন আমাদের আজকের ভিডিও। আর আমার ভিডিওটি কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। সত্যি কথা বলতে এত কষ্ট করে করে ভিডিও বানাই, আমি কিন্তু তেমন রেসপন্স পাই না। আমার বন্ধুরা, ভাই এবং আপুরা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে সেটাও আমাকে ধরে দেবেন।
ধরে দিলে তো আমি শিখতে পারি যে না, আমার ভিডিওর মাঝে এদিকে ভুল আছে। তো সকলে দেখবেন, ভালো লাগলে সেটাও বলবেন আর খারাপ লাগলে সেটাও বলবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সকলের উদ্দেশ্যে বলতেছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সাইডটাতে ফলমূল এগুলো বিক্রি হচ্ছিল, এই যে বড় বড় হাঁড়ি পাতিল দেখতেছেন, এগুলো কিন্তু একদম নতুন। এগুলো নতুন ছিল। আমরা আবার গাড়ি, যেহেতু জায়গাটা অনেক বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে অনেকটা সময় লাগে, আর প্রচণ্ড বাতাস ছিল। এই যে জুতোগুলো দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু একদম নতুন। হ্যাঁ, এগুলো নতুন, এগুলো এখানে বিক্রি হচ্ছে। ওই যে বললাম না যে হারেজ মার্কেটে বা পুরাতন মার্কেট শুধু পুরাতন জিনিসপত্রই নেই, নতুন আছে। যে এই সাইডে জুতা মোজা এগুলো সবই নতুন, এগুলো বিক্রি হচ্ছে এদিক দিয়ে। ওই যে বড় হাঁড়ি পাতিলগুলো দেখতে পাইতেছেন, ওগুলোও নতুন। আর ছোট ছোট যে সাইডে যেগুলো দেখতে পাইতেছেন, এগুলো হয়তো বা পুরাতন। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, ক্রেতার সংখ্যাও বাড়তেছে দেখতে পাইতেছেন। অনেক ক্রেতা, অনেক মানুষ। যাই সে আয়েশার বাবা শুধু ঘুরতেছে, যেহেতু আমাদের কোনো কেনাকাটা নেই, শুধু ঘোরাঘুরি। এই যে সাইডে বাচ্চাদের জন্য সাইকেল পুরাতন, সেগুলো বিক্রি হচ্ছে। এই যে বললাম না, ফ্লাক্সগুলো সত্যি অনেক সুন্দর। আর এই সাইড ওই দোকানটা লাইটিংয়ের দোকান, মানে যত রকমের লাইট আছে আর কি, লাইটিংয়ের আলোগুলা মানে সাংসারিক জিনিস, মানে যে কেটলিগুলোর উপরে এসে পড়তেছে, কত সুন্দর লাগতেছে। যাই হোক, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর যে দিক দিয়ে সানগ্লাস, পুরাতন মোবাইল এগুলো সব বিক্রি হচ্ছিল। তো মোবাইলও পুরাতন বিক্রি হচ্ছিল, যে সেরে নিতে হবে। সেরে নেওয়ার পরে ভাগ্য ভালো হইলে আপনার ভালো, না হলে নষ্ট হইলে তো নষ্ট। যাই হোক, এরকমটাই। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর খারাপ লাগলে সেটাও বলবেন, আমার ভুল আমি সংশোধন করে নেব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য অনেক 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 দোয়া করেন, আর আমার পাশে সকলে থাকেন, আমাকে সাপোর্ট করেন। তো আমি আর কথা বাড়াবো না, যেহেতু ভিডিওর শেষ প্রান্তে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।